লাখ টাকার আইফোন তৈরির খরচ কত জানেন অ্যাপলের আইফোনের দাম লাখ টাকা কিন্তু এই ফোন তৈরির খরচ কত তা অনেকেরই জানা নেই গ্রাহকের কাছ থেকে অ্যাপোন কত লাভ করে সে সম্পর্কে ধারণা বুঝি কারোরই নেই আইফোন ছাড়াও লাখ টাকায় বিক্রি হয় গুগলের পিকজেল ফোন এবং স্যামসাং এর গ্যালাক্সি সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলো অ্যাপল বা অন্য যে কোনো কোম্পানিই হোক না কেন কিন্তু এত দাম কেন কোভিড এবং উন্নত মানের চিপ তৈরির খরচ বাড়ার কারণেই ফোনের দাম বেড়েছে বলে দাবি স্মার্টফোন নির্মাতাদের কিন্তু সাম্প্রতিক একটি রিপোর্টে কিছুটা ভিন্ন তথ্য সামনে এসেছে রিপোর্টে আইফোন সিক্সটিন প্রো এবং পিক্সেল নাইন প্রো তৈরির খরচ সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে পিক্সেল নাইন প্রো স্মার্টফোন তৈরি করতে যে সব যন্ত্রাংশ লাগে তার দাম প্রায় চারশো ছয় ডলার একইভাবে আইফোন সিক্সটিন প্রো তৈরির জন্য ব্যবহৃত যন্ত্রাংশের মূল্য পাঁচশো ডলার পিক্সেল নাইন প্রো তৈরির খরচ পিকজেল এইট ফোর তুলনায় এগারো শতাংশ কম তবে এভাবে সবসময় তুলনা করা যায় না কারণ পিকজেল নাইন ফোর স্ক্রিন এবং ব্যাটারি ছোট পিকজেল নাইন ফোর টেনসোর জি ফোর চিপের দাম প্রায় দশ হাজার টাকারও বেশি যেখানে স্যামসাং ইম্পোর্টেন্ট ডিসপ্লে এবং ক্যামেরার দাম যথাক্রমে সাত থেকে আট হাজার টাকা অন্যদিকে আইফোন সিক্সটিন প্রো তৈরির খরচ আইফোন ফিফটিন প্রোর তুলনায় ছয় শতাংশ বেশি রিপোর্ট অনুযায়ী অ্যাপলে এইটিন ফ্রোড চিপ সেটের দাম প্রায় পনেরো হাজার টাকা যেখানে স্ক্রিন এবং ক্যামেরা দাম দশ থেকে বারো হাজার টাকা স্পষ্ট বোঝা যাচ্ছে অ্যাপল এবং গুগল দুটি কোম্পানি তাদের ফোনগুলো তৈরির খরচের দ্বিগুণ দামে বাজারে বিক্রি করছে কিন্তু কেন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখা প্রয়োজন রিপোর্টে যে খরচ দেখানো হয়েছে সেটা ম্যানুফ্যাকচারিং কস্ট অর্থাৎ ফোন তৈরি করতে কত খরচ পড়ে সেটাই এখন কারখানায় শুধু ফোন তৈরি করলেই তো হবে না সেটাকে বাজারজাত করতে হবে ইউজারকে জানাতে হবে নতুন ফোন এবং তাদের ফিচারের কথা সোজা কথায় শিপিং ডিস্ট্রিবিউশন গবেষণা এবং উন্নয়ন মার্কেটিং ইত্যাদি বিপুল খরচ হয় সেগুলো হিসাবের মধ্যে ধরতে হবে ফোনের দাম বেড়ে যায় প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমার কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না তে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ